আজকের জিওমেট্রিক পাজেল 40ও খুবই মজার। দেখো সমস্যাটিতে এখানে দুটি বড় ক্ষেত্র এইভাবে পাশাপাশি রয়েছে এবং এই ক্ষেত্রে কেবলমাত্র এই এবি দৈর্ঘ্যটুকু দেয়া আছে, এটি হলো 10 সেমি। এখান থেকেই আমরা মুখে মুখে এই ছায়াবৃত অংশের ক্ষেত্রফলটিকে খুব সহজেই বের করতে পারবো। দেখো এই ক্ষেত্রফলটা কিভাবে খুব সহজেই বের করা যায়। দেখো মূল সমস্যাতে তোমাদের কিন্তু এই চিত্রটি ছিল, দুটি বড় ক্ষেত্র পরস্পর পাশাপাশি ছিল এবং এক্ষেত্রে এবি দৈর্ঘ্যটুকু দেওয়া ছিল 10 সেমি। এখান থেকে এই ছায়াবৃত অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। এই ক্ষেত্রে আমরা সমস্যাটিকে এইভাবেও ভাবতে পারি। মনে করছি রেড স্কোয়ারটি, যার একটি বাহুর দৈর্ঘ্য এ, এটা আমরা ধরে নিলাম, এই স্কোয়ারটি এইভাবেই আছে এবং গ্রিন স্কোয়ারটির ক্ষেত্রে এই বাহুটিকে স্থির রেখে যদি আমরা 180 ডিগ্রি কোণে এটিকে ঘোরাই সেই ক্ষেত্রে দেখো এই চিত্রটি তৈরি হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু এই গ্রিন স্কোয়ারটির আকার বা আকৃতির পরিবর্তন করা হয়নি, এখানে শুধুমাত্র এটিকে রোটেশন করা হয়েছে, যার জন্য এর ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিতই থাকবে। এবং মনে করছি এই গ্রিন স্কোয়ারটির একটি বাহু দৈর্ঘ্য বি একক, তাহলে লক্ষ্য করে দেখো এটি করার ফলে এই দৈর্ঘ্যটা কিন্তু অপরিবর্তিত থেকে যাচ্ছে, এই টোটাল দৈর্ঘ্যটি অপরিবর্তিত থাকছে এবং এক্ষেত্রে প্রদত্ত রয়েছে এই দৈর্ঘ্যটি, এখানে এই দৈর্ঘ্যটি মান দেওয়া আছে 10 সেমি। দেখো এইভাবে চিত্রটি অঙ্কন করার ফলে আমরা একটি সমকোণী ত্রিভুজের ভূমি এবং লম্বের উপরে দুখানা বড় ক্ষেত্র পাচ্ছি, যাদের প্রত্যেকটির বাহুর দৈর্ঘ্য আমাদের জানা রয়েছে। একটি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য হলো এ একক এবং অপর একটি বাহুর দৈর্ঘ্য হলো বি একক। তাহলে আমরা এই সমকোণী ত্রিভুজটির জন্য খুব সহজেই বলতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার সমান 10 স্কোয়ার। আবার এ স্কোয়ার হলো এই বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল এবং বি স্কোয়ার হলো এই বড় ক্ষেত্রটির ক্ষেত্রফল এবং যাদের নিয়ে এই ছায়াবৃত অংশটি তৈরি হয়েছে। সুতরাং এই ছায়াবৃত অংশের ক্ষেত্রফল সমান হলো 10 স্কোয়ার সমান 100 বর্গ সেমি। তাহলে এটি হবে এই প্রশ্নের অ্যান্সার। তাহলে এই চিত্রটিকে এইভাবে পরিবর্তন করার পরে খুব সহজেই তোমরা মুখে মুখে এটির উত্তর দিতে পারবে।